আসসালামু আলাইকুম সবাইকে। 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। হ্যাভিয়ার্স, আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখবেন, যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের মোর ইম্পর্টেন্ট ভিডিও। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অনেক দিন হয়েছে, পরীক্ষা প্রায় 2 মাসের মতো হয়ে গেছে যে পরীক্ষা প্রায় দিয়ে ফেলেছেন। পরীক্ষার রেজাল্ট 60 দিনের মধ্যে প্রকাশ করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি তারা পারেনি। এনটিএস কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের রেজাল্ট প্রস্তুতের কাজ একবারে প্রায় শেষের দিকে, আর কিছু বাকি আছে। প্রসেসিং শেষ হয়ে গেলে অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে তারা রেজাল্ট পাবলিশ করতে পারবে। চেয়েছিল সেপ্টেম্বর মাসের শেষের দিকে রেজাল্ট পাবলিশ করবে, কিন্তু শেষে হবে না, এটা ফার্স্ট উইক লেগে যাবে বলে জানিয়েছে। এবং অক্টোবর মাসের মধ্যেই কিন্তু আপনাদের ভাইবার কার্যক্রম শুরু হবে। সুতরাং আগে থেকে প্রিপারেশন নিতে পারেন যাদের লিখিত ভালো হয়েছে, বা চাইলেও রেজাল্টের পরেও প্রিপারেশন নিতে পারেন, কারণ ভাইবা অত পড়া নেই, জাস্ট সিম্পল ভাইবা। তো যাই হোক, আপনাদের সকলের জন্য বেস্ট অফ লাক। যারা পরীক্ষার্থী আছেন, যারা পরীক্ষা দিয়েছেন, সবাইকে একটা কথাই বলবো, অবশ্যই এক্সাম্পল চ্যানেলে পাশে থাকবেন। আপনাদের সাথে আমরা ছিলাম, থাকবো এবং সবসময় আপনাদের সাথে থাকবো। যাই হোক, সামনে 19তম আছে, যারা 18তম হবে না তারা 19তম ট্রাই করবেন। প্রত্যেকের জন্য শুভকামনা থাকবেন, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।